লেনিন সরমিসহ ধর্মতলা চত্বরের একাধিক জায়গার নাম বদলের দাবি শুভেন্দুর প্রতিবাদে তৃণমূল উত্তরপ্রদেশের মতো বাংলাতেও এবার নাম বদলের রাজনীতির চেষ্টা বিজেপির। ধর্মতলার আশেপাশে দুটি ঐতিহ্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাস্তার নাম বদলের দাবিকে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নামও বদলে ফেলার দাবি জানিয়েছেন শুভেন্দু। ধর্মতলায় বঙ্গকুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে সাধুসন্ত সমাবেশে ধর্ম ঠাকুরের পুজো চলছে। শনিবার সেই পুজো প্রাঙ্গণে যান শুভেন্দু অধিকারী। ওই পুজোর উদ্যোক্তাদের তরফে বিরোধী দলনেতার কাছে একাধিক দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ধর্মতলা মেট্রো স্টেশন করা, মৌলালী থেকে ধর্মতলাগামী লেনিন সরণির নাম পরিবর্তন করে ধর্মতলা রোড করা, চৌরঙ্গি থেকে শহীদ মিনারগামী মেয়র রোডের নাম পরিবর্তন করে ধর্মরাজ সরণি করা এবং ধর্মতলায় নিয়মিত ধর্ম পুজোর ব্যবস্থা করা। ধর্মপুজো উদ্যোক্তাদের সবটি দাবিকেই সমর্থন করেন শুভেন্দু। তিনি জানান, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নামকরণের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তবে অন্যান্য দাবিগুলো রাজ্য সরকারের বিষয়, বিজেপি পর্যব সরকার ক্ষমতায় এলে সেগুলি কার্যকর হবে। শুভেন্দু বলেন, এরাজ্যে যোগী আদিত্যনাথের মতো জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হলে লেনিন সরণির নাম ধর্মতলা রোড এবং মেয়র রোডের নাম ধর্মরাজ সরণি করা হবে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যেও যে উত্তরপ্রদেশের ধাঁচে পুরোদস্তুর নাম বদলের রাজনীতি চালু হয়ে যাবে সেটা পুরোপুরি বুঝিয়ে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এই নাম বদলের দাবিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ খানজ্যশ বলছেন, এই নাম বদল বিজেপির জিনগত সমস্যা। আর শুভেন্দুর তো মানসিক সমস্যা আছে, যা কিছু একটা বলে দিলেই হল। সব জায়গার একটা ঐতিহ্য থাকে, কুণাল বলেন, লেনিনের সঙ্গে তৃণমূলের নীতিগত বিরোধ থাকলেও তার আদর্শের প্রভাব বিশ্বজুড়ে। তার আন্দোলন, তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে কোথাও লেনিন সরণি থাকলে ধর্মের নামে সেটাকেও বদলে ফেলাটা অযৌক্তিক। কুণালের অভিযোগ, সব কিছুকেই ওরা সংকীর্ণ ধর্মীয় মনোভাব থেকে দেখে, আর অতিভক্তি চোরের লক্ষণ। ও দলবদলু, সিবিআইয়ের এফআইআরে নাম আছে, প্রতিষ্ঠিত চোর, বিজেপির গুডবুকে থাকতে যাখু।